আমি কিছু বললে তো বিপদ না যেটা মুই কইতেছিলাম মোরা ভালো হইরে খেলার চেষ্টা করব যে প্লেয়ার গুলাকে আমরা টার্গেট করেছিলাম মোস্টলি আমরা ওই প্লেয়ার গুলাকে পেয়েছি সো উই আর ভেরি হ্যাপি বরিশাল নরমালি ইজ আ ভেরি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ দুই তিন বছর ধরে এই বিপিএল এ প্লে অফ খেলছে ফাইনাল খেলছে সো আশা করি যে যে ধরনের টিম আমরা করেছি এবার যদি আমরা অল দ্য ওয়ে যেতে পারি তাহলে উইল বি নাথিং লাইক ইট বাট এন্ড অফ দ্য ডে ইটস ক্রিকেট নাথিং ইজ ফর গ্যারান্টি বাট মুশফিক এবং রিয়াদকে আপনার টিমে পাশে পাচ্ছেন জি 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 এন্ড ইটস আ বিগ প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় যে দে আর ভেরি ভেরি সাকসেসফুল বিপিএল এ মুশফিক এন্ড রিয়াদ ভাই ইজ অলওয়েজ ওয়ান অফ দ্য টপ পারফর্মার্স নট এরকম না যে ধরেন এক বছর তারা পারফর্ম করে আর দুই বছর করে না দে হ্যাভ বিন কনসিস্টেন্টলি দে হ্যাভ বিন পারফর্মিং সো আমাদের জন্য ওনাদেরকে নতুন করে নেওয়া ওয়াজ আ ভেরি ইজি কল ওনাদের মতো কোয়ালিটি যদি অ্যাভেলেবেল থাকে আমি শিওর যে এভরি টিম উইল ট্রাই অ্যান্ড পিক সো আমরাও ডিফারেন্ট না আমার কাছে মনে হয় যে এতগুলো এক্সপিরিয়েন্স একটা টিমে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট প্লাস ইউথেরও সাপোর্ট আছে আপনি যদি আমাদের টিমটা যদি দেখেন ইটস মিক্স অফ বোথ অ্যান্ড আশা করি এন্ড কথা হলো যে আমরা কতটুক ভালো পারফর্ম করতে পারি এটা মেডিকেল ডিপার্টমেন্ট আছে আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন আশা করি আমি কিছু বললে তো বিপদ আমার জন্য ওই ক্যাপ্টেন্সিটা ইটস নট ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সটা আমরা মাঠে পাবো রিয়াদ ভাই মুশফিক মিরাজ আমি আছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট সো হু ইজ লিডিং দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট আনটিল আনলেস ইফ ইউ আর অল টেকিং এ ডিসিশন একসাথে খুব ভালো দেখেন যে আমি লাস্ট ইয়ার ছিলাম বরিশাল টিমে এবং খেলেছি আমরা হয়তো অল্পের জন্য আমরা ভালো কিছু করতে পারিনি বাট আমি আশা করি অবশ্যই এবার টিমটা যেটা করা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম অলমোস্ট আমরা সেভাবেই পেয়েছি লাকিলি আর আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুব ভালো ব্যালেন্স হয়েছে সব দিক থেকে এখন জাস্ট মাঠে পারফর্ম করতে হবে ভালো খেলতে হবে এটাই প্রত্যেকটা ম্যাচে চ্যালেঞ্জিং হবে আপনি দেখেন যে বিপিএলে কিন্তু যারা মাঠে ভালো খেলবে তারাই কিন্তু জিতবে সো অবশ্যই সব টিমই মোটামুটি ভালো ব্যালেন্স হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আপনি টুর্নামেন্টে টিকে থাকতে গেলে কিন্তু আপনার জিতাটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনি দেখেন যে আপনি সিলেটের সাথে জিতেন বা রংপুরের সাথে জিতেন বড় টিমের সাথে জিতেন ছোট টিমের সাথে এরকম কোনো কিছু না সব টিমই ইকুয়াল এবং জিতলে কিন্তু দুই পয়েন্টই পাবেন বেশি পয়েন্ট পাবেন না সো বড় টিমের সাথে জেতা আর ছোট টিম এরকম কোনো ম্যাটার করে না আমার কাছে মনে হয় জেতাটা খুব ইম্পর্টেন্ট আপনি কোনো টিম ছোট বলতে পারবেন না এখানে প্লেয়াররা কিন্তু আপনি হয়তো কেউ 18-19 থাকে এরকম 15-20 থাকে 19-20 থাকে সবাই যে এরকম যে 10-15 এরকম কিন্তু না সবাই কাছাকাছি এবং পারফর্ম করাটা ইম্পর্টেন্ট আপনি দেখেন যে অনেক নামি প্লেয়ার নিয়ে আসছেন বাট পারফর্ম করছে না আর ছোটো অনেক উত্তি বয়সের প্লেয়ার যারা আছে এরা পারফর্ম করছে সো তাদের টিমই রেজাল্ট করে আপনি দেখেন যে গত বছর সিলেট ফাইনাল খেলেছে প্রথম দিকে কিন্তু কখনোই সিলেটকে বলা হয় না যে ওরা ফাইনালে খেলবে বাট ওরা কিন্তু সব টিমের প্লেয়াররা পারফর্ম করেছে ওরা ভালো ই করেছে আমাদের টিম বরিশাল আমাদেরকে অনেক রেট করা হয়েছে তারপরে আপনি আরও যাদেরকে দেখেন কুমিল্লা ওরা তো অনেক ভালো করছিল প্রথম দিকে কিন্তু ভালো করেও নি কুমিল্লা হেরেছে বাট আপনারা প্রথম থেকে এরকম কখনোই ধরতে পারবেন না এই টিম খারাপ এই টিম ভালো যারা ভালো খেলবে টুর্নামেন্টের শুরুতে তারাই ভালো টিম না যেটা মুই কইতেছিলাম যে আসলেই মোরা ভালো হইলে খেলার চেষ্টা করব আর ইনশাল্লাহ চেষ্টা করবো যেন বরিশালের মানুষরা যেরকম মগু সাপোর্ট করে হেরা যেন ভালো হইলে এরকম সাপোর্ট করে মগু আবার ভালো হইলে থ্যাংক ইউ